আমাদের আপনি কিন্তু অনেক নায়িকার সাথে কাজ করেছেন, বাকি নাই মনে হয় কেউ? না, বর্তমান সময় সবাই, বর্তমান আগেরও করেছেন, আমরা জানি আগের করেছি, সামনের আপা, মৌসুমি আপা, সাধুর আপাকে নিয়ে জানতে চাচ্ছিলাম আর কি। না না, সামনের আপার সাথে আমার কাজ করা হয়নি, তবে সামনের আপার সাথে আমার অনেক ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, ভালো একটা পরিচয় আছে। সামনের আপার ওই সময় তো ছেড়েই দিল, 2000-এর পর থেকে সামনের আপাকে তো অ্যাভেলেবেল আমরা পাইলামই না। আমি তো 2000-এর পর এসে চলচ্চিত্রে ইন করলাম, 5-6-এর দিকে। তো ওই সময়টায় আসলে সামনের আপাকে আমি পাই নাই, মৌসুমি আপাকে পাইছি, পপি আপাকে পাইছি, তারপরে ওই সময়ের আমাদের পূর্ণিমা আপাকে পাইছি। তো আমি সামনের আপাকে পাই নাই, সামনের আপার সম্পর্কে মন্তব্য করতে পারবো না, তবে সবাই বলতো, আমি শুনতাম, তো সামনের আপা অনেক অনেস্ট একজন অ্যাক্ট্রেস। ও না, সামনের আপার সাথে কাজ করেছি বলবে কথা বাসর ঘরে, না আরো দুই তিনটা করেছেন মনে হয়। হ্যাঁ, আরো দুই একটা করছি, না না বলবো কথা বাসর ঘরেই করছি, সরি সরি আমাকে। হ্যাঁ, সুগ্রাম ভাইয়ের ছবি বলবো কথা বাসর ঘরে, হ্যাঁ করছি। তো এটাতে আমি বাড়ির চাকর থাকি, খুব ভালো অভিনেত্রী, অনেক বড় মাপের একজন অভিনেত্রী সামনের আপু, ভাই ওনার সম্পর্কে মন্তব্য করতে পারবো না, শি ইজ গ্রেট অ্যাক্ট্রেস, বিশাল মাপের এক অভিনেত্রী, বলতে গেলে আমার ক্র্যাশ ছিলেন উনি। ওনার নাচ আমরা বলতাম তিরিং বিরিং নাচ, মানে সামনের আপা ছোটোতে ওই সময় বলতাম, তো ওনার নাচ দেখে আমি নাচের প্র্যাকটিস করতাম, শিখতাম আর কি, সামনের আপার নাচ দেখে। তবে আর কতদিন দরকার ছিল সামনের আপাকে এই সময়? এখনও দরকার ছিল, যেমন শাবানা ম্যাডাম একটা পর্যায়ে এসে উনি মা হয়ে যান, বোন হয়ে যান, একটা চরিত্রে রূপ ধারণ করে। কিন্তু সামনের আপা যদি এখনও থাকতেন, মৌসুমি আপা যেমন আছে, সামনের আপা যদি থাকতেন, চলচ্চিত্রে এই ক্লান্তি লগ্নটা দেখা যাইতো না। শাবানা ম্যাডামের পর সামনের আপা এই স্থানটা দখল করতে পারতেন, মা বোন এই টাইপের কাজগুলো ভালো হতো। কেন করলো না আসলে, কি বলবেন, সামনের আপা তো আসতেছে নাকি শুনলাম? আবার থাকতে পারে, তার হলো কোনো ইয়ে পিছু টান থাকতে পারে, সন্তানও বড় হচ্ছে, তাকেও মানুষ করার তাগিদে হয়তো এখান থেকে যা প্রাপ্তি তার পাওয়া হয়েই গেছে, হয়তো সেজন্য আসতেছে না, হয়তো পিছুটানে অনেক ঝামেলা থাকতে পারে। আসলে ভাই আমরা তো আর তাদের ভিতরটা আর দেখতে পারি না, বাহিরটা দেখে আমরা মন্তব্য করি, তার মন্তব্য নিষ্প্রয়োজন। তবে সাবর বাবা আসুক, ফিডব্যাক করুক এবং কামব্যাক করুক, কামব্যাক করে আবার ভালো কিছু দিক আমাদের চলচ্চিত্র উপহার দিক, এই আশা করছি। ওনারা না আসলে আমরাও কাজ পাবো না, তো আমরা তো ওই যে নায়ক নায়িকা নির্ভর। স্মৃতি মনে পড়ে সেটা হচ্ছে যে বলবো কথা বাসর ঘরে ছবির শট দিচ্ছিলাম, তো শটের মধ্যে যে ওই একটা ডায়লগ আছে, তো ডায়লগটা দেওয়ার জন্য খুব মানে আমরা চাকর চাকরানি মোট চারজন, তো সামনের আপা বলতেছে যে চিকন আলীকে দাও ওই ডায়লগটা, ওই ভালো দিবে। তো আমাকে দেওয়ার কথা শোনার পর আমার পেছনে যে তিনজন হলো চাকর আর চাকরানি ছিল, এরা আসতে করে ফ্রেমের বাইরে চলে গেছে। তো তখন উনি বলছিল কীভাবে তোমরা সরে গেলে, ডিরেক্টর বলছিল তোমরা সরে গেলা কেন, তখন বলছিল হ্যাঁ ডায়লগ চিকন আলীরই দিতে হবে, চিকন আলীকে কম ডায়লগ দেয় সিনেমাতে, আমরা দিতে পারি না, আমরা একটু সুযোগ পেয়েছি সামনের আপার সাথে। তখন আমি বলছি আপা থাক, আমাকে দেওয়া লাগবে না, ওরাই দিক। তো ওই দিক তখনই আমি বুঝছি যে উনি হচ্ছে জাত অভিনেতা চেনেন, জাত শিল্পী চেনেন, যে কে কার চোখ কথা বলে, কার চোখে অ্যাক্টিং আসে, কার ফেসে অ্যাক্টিং দেখা যায়, এটা ওনারা বোঝেন। আমিও এখন আমিও বুঝি যে কে অভিনয় করবে আর কে পারবে, এটা আমি আমরা জানি। তো উনি জেনেই বলছিলেন যে চিকন আলীকে দেওয়া হোক, তো তারা তো আর দিতে পারে না, সেই টেকটা কম করে 7-8 বার নেওয়া হয়েছে। আর তখন তো ছিল হচ্ছে আপনার 35, তখন তো আর এরকম হলো মেমোরি কার্ড ছিল না। তো সামনের আপা এটা বলছিল কয়ে তোর লাক খারাপ, নেক্সট কোনো মুভিতে দেখা হলে আবার দিস। তাই সামনের আপা অনেক গ্রেট একজন অভিনেত্রী, আমার প্রিয়। কাজ কম হইলো কেন আপনারা তখন? তো আপনিও ব্যস্ত। না সামনের আপা তো ছিল না, আমি ব্যস্ত ছিলাম, আমি তো তখন সকালে এক ছবি, বিকেলে এক ছবি, মাঝখানে আবার ডাবিং করতাম, তিনটা করে ছবির কাজ করতে হয়েছে আমাকে। তো তখন তো উনি ছিল না, তখন তো শাকিব ভাই, অমিত ভাই, আলেকজান্ডার বো, প্রিন্স, মান্না ভাই, এই ছিল, এই তো এইগুলি নিয়েই কাজ করতাম, যারা ছিল তাদের সাথে কাজ করছি।